ফলোমালাস চ্যানেল আজকে ষষ্ঠী আমরা বেরিয়ে পড়েছি কালকের মত ষষ্ঠী ঠাকুর দেখতে আজকে বেরিয়েছি আজকে পুরো ফুলেশ্বর হয়ে ফুলেশ্বর থেকে শুরু করে ওদিকে আরো অনেক জায়গা আছে তো আজকে ওইদিকটাই মনসাতলা ওইগুলো সব কভার করব আজকে উলুবেরিয়াটা এখনো দেখিনি উলুবেরিয়া যেহেতু আমাদের বাড়ি উলুবেরিয়াতে তো আমরা ওই জন্য ওইটা অষ্টমী বা নবমীতে দেখব আজকে মনসাতলা হয়ে গোটা ফুলেশ্বরটা আমরা আজকে কভার করব ফুলেশ্বরের দিকে এসেছি ফার্স্ট ঠাকুর যেটা আমরা দেখছি সেটা আমি দেখাচ্ছি এখন স্টেশনের প্যান্ডেল এখনো পর্যন্ত ষষ্ঠীর পুজো আরম্ভ হয়নি সেই জন্য সামনে কোনো ঘট বা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না বা হয়তো কোনো কারণবশত হয়নি সেটা ঠিক বলতে পারবো না মোটামুটি এটা ফুলেশ্বর স্টেশনের প্যান্ডেল ষষ্ঠীর পুজো এখনো শুরু হয়নি সেই জন্য কোনো প্যান্ডেলেতেই মা দুর্গার হাতে ত্রিশূলটা দেখা যাচ্ছে না ষষ্ঠীর পুজোর সঙ্গে সঙ্গেই মায়ের হাতে ত্রিশূলটা চলে আসবে এটি কুশবেরিয়ার ঠাকুর তাই আমার রিকোয়েস্ট নিয়মটা মেনে চলো ট্রাফিক নিয়ম ওটা কেন ধরে যাবে না প্রতি বছর এখানে আসি ধূমকেতু ক্লাব খুব বড় ক্লাব আমি আজকে চার পাঁচ বছর ধরে এখানে আসছি এটি মনসাতলার ধূমকেতু ক্লাবের প্যান্ডেল ওকে দিয়ে গেছে যার চোখ তাকে আর মনে পড়ে না মনের জানালা ধরে ওকে দিয়ে এটি কোটালঘাটা নবোদয় সংঘ ক্লাবের প্যান্ডেল Thank you.
এটি ঘোষপাড়া অগ্রণী সাংস্কৃতিক সংঘ ক্লাবের প্যান্ডেল। মা দুর্গাকে এখানে অসাধারণ দেখতে লাগছে, মানে ঠাকুরগুলো সত্যি এত ভালো লাগছে, কিন্তু ফটোতে দেখছি তো, ফটোতে কিন্তু এতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু নিয়ে চোখে দেখছি সত্যি অসাধারণ, দারুণ লাগছে ঠাকুর। এটি যদুরবেড়িয়ার প্যান্ডেল, যদুরবেড়িয়া, খুব সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। যদুরবেড়িয়াতেই অবস্থিত, প্যান্ডেলটা দারুণ দেখতে হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে প্যান্ডেলটা। পানপুরের ঠাকুর দেখবো না, আমি পাপড়ি চাট খাচ্ছি, আর এদিকে সৌমানোর বাবা।
এটি বাজারপাড়া উদয় সংঘ ক্লাবের মা দুর্গা। ষষ্ঠীতে আমরা প্রচুর ঠাকুর দেখলাম, তোমাদেরকেও দেখালাম, খুব ভালো লেগেছে আজকে। আর এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:40 এখন। যেহেতু স্কুটিতে করে ঘুরেছি, কোমরটা একটু ব্যথা হয়ে গেছে। আজকে আর কোনো ঠাকুর দেখবো না, এখন সোজা বাড়ি যাব। আর আজকের মতো এখানেই, তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই। কালকে আবার সপ্তমী, সপ্তমীর ঠাকুর তোমাদেরকে দেখাবো। আজকের মতো শুভরাত্রি।